বাবার প্রসাদ মানে হচ্ছে গাজা। আমি বুঝি না গাজা মানে বাবার প্রসাদ আমি নেই না। তুমি বলছো দাদা বাবার প্রসাদ পান দাদা, তারা সিগারেট খান দাদা, আমি আমি তো সিগারেটও খাই না দাদা। কি বলছো দাদা গান করেন দাদা, আমার কোনো নেশা নেই মাইনি সারা, কি করবো তোর মাইনি দাদা। তা আমি বলেছি না আমার কোনো নেশা নেই এটা ঠিক না, কারণ প্রতিটি মানুষেরই কিন্তু কিছু না কিছু নেশা আছে, সেই হিসেবে আমারও নেশা একটা রয়েছে। তো দাদা কী নেশা রয়েছে বলুন দাদা, আমি খাবো দাদা আমার পয়সা দিয়ে খাবো। তখন ঠিক আছে এটা আমি মঞ্চে গিয়ে বলবো। তো মঞ্চে গিয়ে আমি বললাম মদগাজা ভাং খাই না আমি, মদগাজা ভাং খাই না আমি, খাই না পিড়ি পান নেশার মধ্যে একটাই নেশা, সেটা শুধু গান। মদগাজা ভাং খাই না আমি, খাই না বিড়ি পান নেশার মধ্যে একটাই নেশা, সেটা শুধু গান। গাজার নেশায় কি ভাব জাগে সেটা জানি না, মদ না খেলে গান হবে না সেটা মানে না, গাজার নেশায় কি ভাব, গাজার নেশায় কি ভাব জাগে সেটা জানি রেখেছি প্রমাণ এসর মধ্যে একটাই নেশা সেটা শুধু সেটা শুধু মদগাজ ভাং খাই না আমি, মদগাজ ভাং খাই না আমি, খাই না বিড়ি পান এসর মধ্যে একটাই সেটা শুধু এসর মধ্যে একটাই
সেটা শুধু গান।